এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান কিন্তু তাদের সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল অনুষ্ঠান পালন করে। একটি মহল হচ্ছে ইসলাম বিরোধী ফোবিয়া আক্রান্ত হয়ে এই ক্যাম্পাসগুলোতে নামাজ রোজা বিশেষ করে ইফতার আয়োজন নিয়ে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। তারা ফেস সিরিজ দিয়ে ক্যাম্পাসগুলোতে ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি এটি শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, বরং একটি আন্তর্জাতিক চক্র এর বিরুদ্ধে কাজ করছে। শত বছরের পুরনো ঐতিহ্য দ্বারাই রমজানে মানুষ যে ইফতার আয়োজন করে সেটি আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে পালন করা উচিত বলে আমরা মনে করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস খাওয়া না খাওয়াকে কেন্দ্র করে একটি বিতর্ক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি বিবৃতি দিয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি প্রেস রিলিজ দিয়েছিল। সেখানে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে ক্যাম্পাসে ইফতার বিতরণ করা এবং ইফতার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ধর্মীয় সাংস্কৃতিক বিষয়ে মানুষের পূর্ণ অধিকারের বিশ্বাস করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র বিরোধিতা করেছি এবং সে বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি, যেটি গণমাধ্যমে ফলাওভাবে প্রচার হয়েছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা সাংস্কৃতিক মূল্যবোধের যে দশকের পর দশক ধরে যেই আবহ রয়েছে সেটি বিদ্যমান থাকা উচিত, কিন্তু একটি কুচুকরি মহল এই দেশকে অশান্তি করার জন্য, এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য একটি মহল হচ্ছে উস্কানি দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। তথা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মুক্তিকামী মানুষের সংগঠন, নিপীড়িত নির্যাতিত মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে রয়েছে। ধর্মীয় এবং সাংস্কৃতিক বিভাজনের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপোষহীন রয়েছে। সুতরাং আমরা মনে করি প্রত্যেকটি ক্যাম্পাসে শত বছরের পুরনো ঐতিহ্য দ্বারাই রমজানে মানুষ যে ইফতার আয়োজন করে সেটি আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে পালন করা উচিত বলে আমরা মনে করি। আমাদের দেশ 1971 সাল স্বাধীন হওয়ার পূর্বে এবং পরবর্তী সময়ে কিন্তু এরকম সংস্কৃতি আমরা কখনোই দেখতে পাইনি। এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান কিন্তু তাদের সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল অনুষ্ঠান পালন করে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে একটি মহল হচ্ছে ইসলাম বিরোধী ফোবিয়া আক্রান্ত হয়ে এই ক্যাম্পাসগুলোতে নামাজ রোজা বিশেষ করে ইফতার আয়োজন নিয়ে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে এবং সেটি ফল আমরা এবারেই দেখেছি। সেটি ফেস রিলিজ দিয়ে এবং সেটি হচ্ছে একটি প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তারা ফেস রিলিজ দিয়ে ক্যাম্পাসগুলোতে ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি এটি শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, বরং একটি আন্তর্জাতিক চক্র এর বিরুদ্ধে কাজ করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 118টি সাংগঠনিক ইউনিট রয়েছে, এর মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সকল সাংগঠনিক ইউনিট রয়েছে তাদেরকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে তারা ক্যাম্পাসগুলোতে ইফতার করবে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইফতার আয়োজন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 3 এবং 4 দিনের মধ্যে তারাও ইফতার আয়োজন করবে। আমরা মনে করছি যে সারা দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে এবং জেলা ইউনিটগুলোতে ইফতারের যে ধর্মীয় আবহ রয়েছে আমাদের ধর্মীয় দিক থেকে সেটি আরও বলবৎ থাকবে। এবং অপর ছাত্র সংগঠন কী করছে সেটি নিয়ে আমরা বরং ভাবছি না, আমরা নিজস্ব দ্বারাই ইফতার আয়োজন করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে সেই ইফতারগুলোকে খুব সুস্পষ্টভাবে মনিটরিং করা হচ্ছে।